trebuie și că te blindând. Online clase și avea ghișa gătăm? Am ia să-i clasă în nivel marketing, am să ce sunt să și post acela. Iti mântuie e proiecte clasă de ghiță. Tămbra așa cu lui, tămbra e de ghiță, e de văzut. Ar trebui să mergem în clasă de bucă și de așa umane. আমরা ইনশাআল্লাহ প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে আমরা আবার ক্লাসে চলে আসব আজকে আমরা যে ভক্তা দেখব ভক্ত আচরণের প্রভাব বিস্তারকারী আমরা যে বিচিত্র ধরনের আচরণ করি এক একজনের আচরণ এক এক রকম ভক্তা হিসেবে সেই আচরণের পেছনে যে কারণগুলো ভক্ত আচরণের যে প্রভাব বিস্তার করে আমাদের আচরণের যে জিনিসগুলো প্রভাব বিস্তার করে সেই জিনিসের একটা উপাদান সেটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান সমূহ সাংস্কৃতিক উপাদান এই উপাদান কিভাবে আমাদের প্রভাব ভোগে প্রভাব ফেলে সেটা আমরা আজকে দেখব তো সাংস্কৃতিক উপাদান আমরা যে এটা দেখতেছি সাংস্কৃতিক উপাদান সমূহ সংস্কৃতি সংস্কৃতি কি আমরা যা করি আমাদের যে মূল্যবোধ আমাদের যে বৈশিষ্ট্য আমরা যেভাবে আচার আচরণ করি আমাদের যে ধর্মীয় অনুভূতি আমাদের যে মানবিক অনুভূতি এগুলো আমরা যেভাবে আমরা প্রকাশ করি সেই জিনিসটা হচ্ছে আমাদের সংস্কৃতি যেমন আমরা কাউকে বয়োজ্যেষ্ঠ কাউকে দেখলে যে হাত তুলে আসসালামু আলাইকুম বলি আদাব দিই বিভিন্ন ধর্মের বিভিন্নভাবে দেয় তো এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি আমরা কিভাবে করি একজন শিক্ষক আমাদের ক্লাসে যখন একজন শিক্ষক এসে উপস্থিত হন আমরা সবাই দাঁড়িয়ে যাই একজন মুরব্বী এলে আমরা উঠে দাঁড়িয়ে যাই এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি আমরা যে ধরনের খাবার দাবার খাই আমরা যে ধরনের কাপড় চোপড় পরি অন্যান্য দেশের কিন্তু আলাদা যেমন আমেরিকাতে যে ধরনের খাবার দাবার খায় রাশিয়াতে যে ধরনের খাবার দাবার বা কাপড় চোপড় পরে যে ধরনের সংস্কৃতি গড়ে ওঠে পারিবারিক মূল্যবোধ যে আমরা শিক্ষা লাভ করি এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি তো বই ভাষায় একটু আমি বলি বলতেছে সংস্কৃতি হলো একটি সমাজের মৌলিক মূল্যবোধ সংস্কৃতি বলতে কোন একটি সমাজের প্রচলিত রীতি নীতি বিশ্বাস অভ্যাস আচার আচরণ নৈতিকতা শিক্ষা দীক্ষা ধর্মীয় অনুভূতি চিন্তা ভাবনা প্রথা ও পদ্ধতির সমষ্টিকে বোঝায় প্রথা ও পদ্ধতি এগুলো আমাদের সংস্কৃতি যেমন গায়ে হলুদ বিয়ের সময় কিছু প্রথা আমরা মানি বাচ্চা কাচ্চা বলে কিছু প্রথা আমরা মানি যে ধরনের আমরা আমরা সামাজিক যে সমাজ যে আমরা যে সমাজের আচার আচরণ যে প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি যেমন আমরা জাতি হিসেবে বাংলাদেশিরা আমরা পয়লা বৈশাখ খুব জাঁকজমকের সাথে পালন করি আমাদের কিছু শোক দিবস আছে এগুলো আমরা একসাথে সবাই পালন করি তারপরে হচ্ছে 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর 26 মার্চ জাতির জনকের যে জাতীয় দিবসগুলো আমরা খুব ভাব গম্ভীর্যের সাথে লালন পালন করি এই অনুষ্ঠানগুলো নবান্ন উৎসব এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি আমাদের ভক্ত হিসেবে আমাদের প্রভাবিত করে যেমন আমি যেমন ইয়ের সময় পয়লা বৈশাখে অনেকজন দেখো পয়লা বৈশাখে মানুষ যে সাকিব হাসান যে মেলা কাপড় এখানে যারা যায় এরা সবাই ওই লাল সমুদ্রের ড্রেস পরে কিন্তু ওই সময় এই জিনিসগুলোর কেনাকাটা বেড়ে বিক্রি বেড়ে যায় সংস্কৃতির উপরে যেমন হচ্ছে ওই পয়লা বৈশাখ বা পয়লা ফাগুনে ফাগুনে আমাদের তরুণীরা হলুদ শাড়ি পরে হলুদ শাড়ি পরে তারা ঘুরে বেড়ায় বা পার্কে যায় আনন্দ উৎসব একটা উৎসবের আকৃতি নেয় তো এই সময় এই জিনিসগুলো আমাদের কেনাবেচা বেশি হয় ব্যবসায়ীরা এই বিষয়টা মাথায় রেখে সংস্কৃতির যে এইগুলো মাথায় রেখে তারা পণ্য বাজারে আনে এবং আমরা কিনি তো আমাদের ভোগকে ভোক্তা হিসেবে আমাদের ভোগকে প্রভাবিত করে আমাদের সংস্কৃতি যেমন আমরা ভাত খাওয়া আমাদের সংস্কৃতি আমাদের আমরা ভাত খাই আমরা যেভাবে যে ধরনের মশলা জাত তরি তরকারি খাই আমরা যে মশলাটা বেশি দিই এটা আমাদের সংস্কৃতি আমরা স্পাইসি জিনিস খাই বেশি বাংলাদেশিরা স্পাইসি ঝাল জিনিস বেশি খাই আমরা আমরা সচরাচর কাঁটা চামচ বা চামচ কাঁটা চামচ এগুলো ইউজ করি
আমরা হাত দিয়ে খাই তো যেটা হচ্ছে এই সংস্কৃতিক উপাদান আমাদেরকে প্রভাবিত করে তো আচ্ছা এরপরে চলে আসে উপসংস্কৃতি উপসংস্কৃতিটা কি আমরা যখন সংস্কৃতিটা ভেঙে ভেঙে কয়েকটা ভাগে ভাগ হয়ে যায় যেমন মুসলমানদের একটা সংস্কৃতি আমরা ধর্মীয় কারণে ঈদের সময় আমরা রোজার জন্য রোজা আমাদের একটা সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি রোজার জন্য অনেক কিছু আমরা কিনি রোজার ঈদে কাপড় চোপড় কিনি কোরবানির জন্য গরু কিনি অনেক কিছু আমরা ভোগ করি শুধু এই আমাদের উপসংস্কৃতি বলা হয় এটাকে ভাগাভাগি যখন হয়ে যাবে তেমনি ধর্মের ধর্মের ভিত্তিতে যখন ভাগ হবে এলাকা ভিত্তিতে ভাগ হবে কৃষ্টির ভিত্তিতে যখন ভাগ হয়ে যাবে সেটা হয়ে যাবে উপসংস্কৃতি যেমন হিন্দুদের ব্যাপারটা একরকম তারা পূজার সময় করে খ্রিস্টানরা বা তাদের উৎসব বড়দিন ইস্টার সানডে তখন তারা স্পেশাল কিছু জিনিসপত্র ভোগ করে তেমনি উপজাতীয় যারা গারো যারা চাকমা যারা তাদেরও আলাদা আলাদা সংস্কৃতি ওগুলো সংস্কৃতি না ওগুলোকে বলা হয় উপসংস্কৃতি এই উপসংস্কৃতি আমাদের ভোগে প্রভাব ফেলে আরেকটা জিনিস আমাদের ভোগে প্রভাব ফেলে সেটা হচ্ছে সামাজিক শ্রেণী আচ্ছা সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন আছে এই শ্রেণীর লোকজনের ভোগের পার্থক্য আছে আমরা একটু দেখি সামাজিক শ্রেণীটা আমরা এখানে একটু ভালো করে বুঝে নিই সামাজিক শ্রেণীটাকে আমরা শ্রেণী হিসেবে শ্রেণীবদ্ধকরণ করতে গেলে প্রথমে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো একটা হচ্ছে উচ্চবিত্ত একটা হচ্ছে মধ্যবিত্ত আর একটা হচ্ছে নিম্নবিত্ত এখন উচ্চবিত্তরা এদের ব্যাপার সম্পর্কে আলাদা এরা গাড়ি ইউজ করে না নিজেদের বাড়ি আছে এরা চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায় অনেক উচ্চবিত্তদের কিছু বৈশিষ্ট্য আছে এদের ভোগেও ই করে এরা রোলেক্স পরি করে দামি দামি জিনিসপত্র ইউজ করে তো এদের ভোগ একরকম মধ্যবিত্ত আমরা যারা আসলে বড় কথা কথা তো মধ্যবিত্ত আমরা আসলে খুব চাপের ভেতরে থাকি এই মধ্যবিত্ত শ্রেণী এরা হচ্ছে কি বলে এরা মানে খুব চাপের ভেতরে থাকে আমরা না উচ্চবিত্ত না মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা আসলে ভালো না আবার খারাপ না এদের কিছু বৈশিষ্ট্য আছে নিম্নবিত্ত এরা আবার এরা শ্রম বিক্রি করে খায় এরা শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত যারা তো এদের কিছু বৈশিষ্ট্য আছে আমি বৈশিষ্ট্যগুলোতে আছি প্রত্যেকটা ভাগ আবার দু সাইডে ভাগ করা যায় যেমন উচ্চ উচ্চবিত্ত আর হচ্ছে নিম্ন আমি আসলে এই বৈশিষ্ট্যগুলোর কথা বলি না এখন আমি আসি উচ্চবিত্তকে আবার দুই ভাগে ভাগ করা যায় উচ্চ উচ্চবিত্ত এবং নিম্ন উচ্চবিত্ত উচ্চ উচ্চবিত্ত হচ্ছে যেমন ব্রিটেনের রানী সৌদি বাদশাহ ব্রুনাইয়ের সুলতান ডোনাল্ড ট্রাম্প তারপরে এরকম বড় বড় যারা বিল গেটস হিউজ পরিমাণে মনে করি কথা এমন জানে না তাদের সারা বিশ্ব জুড়ে চ্যারিটেবল ওয়ার্ক তাদের প্রাইভেট জেট আছে প্রাইভেট ইয়ট আছে তারা আসলে গাড়ি হিউজ দামি 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 গাড়ি ইউজ করে তাদের তারা সে কোনো প্রতিষ্ঠানের মালিক শিল্পপতি রাজা রানী এই ধরনেরই তারা তাদের ছেলেমেয়েরা কনফারেন্স স্কুলে পড়ে তারা অপেরা দেখে তারপরে হচ্ছে যে এরা মণিমুক্ত বড় হিরে জহরত কালেক্ট করে এরা হচ্ছে উচ্চ উচ্চবিত্ত এই দুইটা
সাধারণত উচ্চবিত্ত এই দুটোর পার্থক্য করে উচ্চ উচ্চবিত্ত হচ্ছে যাদের শরীরে ব্লু ব্লাডেড আছে অভিজাত শ্রেণী যারা যেমন আমাদের একজন আমাদের না সরি হিন্দি ছবিতে একজন নায়ক আছেন সাইফ আলী খান উনি পাতৌদির নবাব পাতৌদির নাম নবাব ছিল পাতৌদির একটা ইন্ডিয়াতে জায়গা ওই নবাবের মানে নবাব এখন পাতৌদির মনসুর আলী খান নবাব মনসুর আলী খান পাতৌদি ছিল তার বাবা উনি মারা যাওয়ার পর এখনো সাইফ আলী খান তো যদিও শুধু সাংবিধানিক কিন্তু তার হচ্ছে অভিজাত ফ্যামিলি সকালের নাস্তা নিউ ইয়র্কে তো দুপুরে উনি খাচ্ছেন প্যারিসে তারপরে চলে যাচ্ছেন আবার আরেক দিকে চলে যাচ্ছেন কানাডা যে রাত কাটাচ্ছেন এরকম অবস্থা ওদের মানে এই উচ্চবিত্ত মধ্যবিত্ত এরা সচরাচর মধ্যবিত্তরা মাথা ই করে খায় আসলে এদেরকে বলা হয় হোয়াইট কলার পিপল আমরা হচ্ছি হোয়াইট কলার পিপল সাদা কলার এই কলারটা আমাদের কলার হচ্ছে সাদা সাথে পরিষ্কার থাকে আর নিম্নবিত্ত হচ্ছে ব্লু কলার পিপল তারা শ্রমজীবী আমরা হচ্ছি আমরা আসলে শ্রম দিই না আমরা ইন্টেলেকচুয়াল যে জিনিসটা এটা আমরা এটা আমাদের জীবিকার প্রধান উপায় উৎস মধ্যবিত্ত মধ্যবিত্তদের বৈশিষ্ট্য কি এদের স্বপ্ন অনেক কিন্তু আসলে সাধ্য কম আমরা চাই কয়েকটা গাড়ির আমার গাড়ি কিনতে বাড়িতে যেন এসি হয় আমাদের বাসায় যেন ভালো টেলিভিশন থাকে আমরা যেন ই করি কি বলে একটা ভালো ওয়াশিং মেশিন আসে আমাদের ছেলেমেয়েরা যেন ভালো পড়াশোনা করে এরা যেন ভবিষ্যতে ভালো চাকরি করে কেউ আর্মি অফিসার হবে বিসিএস ক্যাডার হবে আমাদের স্বপ্ন হচ্ছে এইগুলো বিল গেটসদের ব্রিটেনের রানী উচ্চবিত্তদের স্বপ্নে কিন্তু এগুলো থাকে না এগুলো থাকে মধ্যবিত্তদের স্বপ্ন মধ্যবিত্তদের স্বপ্ন আমরা খুব কষ্ট করে আসলে ইনকাম করি ইনকাম করে দেখি যে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ে আমরা অনেক প্রেশারে থাকি অর্থনৈতিক ভাবে তারপরেও ছেলে মেয়েদেরকে চাই যেন তারা একটু ভালো খায় ভালো পড়াশোনা করে তারা যেন ভবিষ্যতে তাদের ভালো হয় আমরা এটা চাই এটা হচ্ছে মধ্যবিত্তের বৈশিষ্ট্য উচ্চ মধ্যবিত্ত যারা কি বলা হয় বেশ ভালো টাকা পয়সা আছে বড় অনেক বড় পদে চাকরি করে যেমন হচ্ছে সচিব বাংলাদেশের সচিব সে কয়েকদিন পর পরে দেশের বাইরে যায় এই দেশে করে তারা ফ্ল্যাট টেট কিনেছে ঢাকায় বা পূর্বাঞ্চলে প্লট নিয়েছে ওনারা আমাদের ছেলে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে ছেলেটা আমেরিকা থেকে মেয়েটা কানাডায় পড়ে এটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত একটু পরে আমাদের মতো অবস্থা আমরা যে টাকা ইনকাম করি বাসায় যে মাসে লাগে শেষ হয়ে যায় আমাদেরকে লোন করতে হয় এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্তের বৈশিষ্ট্য এরপরে নিম্নবিত্ত নিম্নবিত্ত এরা শ্রমজীবী এদের এরা হচ্ছে বলা হয় ব্লু কলার পিপল এরা হচ্ছে উচ্চ নিম্নবিত্ত যারা যেমন একসময় সে গার্মেন্টস এর মেশিন চালাতে এরপর পরবর্তী সময় সে সুপারভাইজার পদে চলে গেল এটা উচ্চ আর একদম নিম্নবিত্ত যারা দিন আনে দিন খায় আজকে যে আজকে ইনকাম করলে সে আজকে খেতে পারবে কিন্তু আগামীকালের খাদ্যের সংস্থান তার জানা নেই সেটা হচ্ছে একদম নিম্ন এরা এদের স্বপ্ন আসলে কি মানে খুব একটি না এদের ছেলেমেয়েরা হয়তো দেখা যাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করবে বা অন্য কোনো জায়গায় কাজ টাজ করে পড়াশোনা একটা সার্টেন স্টেজ পর্যন্ত ইন্ডিয়ান পর্যন্ত বাংলাদেশ সরকার যেহেতু বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে করেছে তারা যে ইন্ডিয়ান পর্যন্ত পড়ে এরপরে কোনো কাজে লেগে যায় এদের লোক এই নিম্নবিত্ত এদের সন্তানেরা এদের বাসায় টেলিভিশন আছে ফ্রিজ আছে কিন্তু তারপরেও আসলে মধ্যবিত্তর চেয়ে এই সামাজিক শ্রেণীর পার্থক্যটা অনেক বেশি বিশেষ করে উচ্চবিত্তের সাথে ওদের পার্থক্যটা অনেক বেশি আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে তোমাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ।